আমি আজ পুরো 1 কেজি চিল্লি চিকেনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা অবশ্যই গ্রেভি চিল্লি চিকেন। চিল্লি চিকেন, নমস্কার, আমি পার্বতী। আজকে তৈরি হবে চিল্লি চিকেন। যারা যারা চিল্লি চিকেন খেতে পছন্দ করেন তাদের ভিডিওটা অবশ্যই লাইক করা উচিত, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন দেখে নিই কিভাবে চিলি চিকেন বানানো হয়। সবার প্রথমে আমি 1 কেজি চিকেনের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর 5 চামচ আদা রসুন বাটা ও 3 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর 3টা কাঁচা ডিম ফাটিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এখন এই উপকরণগুলিকে একসঙ্গে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। 3 চামচ ভিনিগার ও 3 চামচ তেল দিয়ে দিচ্ছি, আর 8 চামচ কর্নফ্লাওয়ার ও 5 চামচ ময়দা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। সমস্ত উপকরণগুলি খুব ভালো করে মেশানো হয়ে গেলে ম্যারিনেশনের জন্য 1 ঘন্টা ঢাকা চাপিয়ে রেখে দেব। 1 কেজি চিলি চিকেনের গ্রেভি বানানোর জন্য একটা পাত্রে 2 কাপ জল নিয়ে নিলাম, আর 6 থেকে 7 চামচ সয়া সস ও 5 থেকে 6 চামচ রেড চিলি সস, আর 4 থেকে 5 চামচ টমেটো সস। এর সঙ্গে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে একটা তরল গ্রেভি তৈরি করে নেব। দেখুন, চিলি চিকেন বানানোর জন্য গ্রেভিটা তৈরি হয়ে গেছে। চলুন এর পরের উপকরণগুলি দেখে নিন। এটা আপনারা পজ করে ভালো করে দেখতে পারেন। এখন চিকেনের পকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে নিলাম। এবার ম্যারিনেশন করা চিকেনগুলো গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিলাম। এই পকোড়াগুলো 5 মিনিটের বেশি ভাজবো না, গোল্ডেন ব্রাউন কালার হলেই পকোড়াগুলো তুলে নেব। সেম প্রসেসে পুরো 1 কেজি চিকেনের পকোড়া বানিয়ে নেব। দেখুন পকোড়াগুলো কি সুন্দর সফট হয়েছে। এরপর একটা কড়াইতে অল্প তেল দিয়ে গ্যাস হাই ফ্লেমে করে দিলাম। এরপর সবুজ পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম ও সঙ্গে রসুন কুচি ও আদা কুচিগুলো দিয়ে দিলাম। 3 থেকে 4 বার নাড়াচাড়া করার পর কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম। ৩০ থেকে ৪০ সেকেন্ড নাড়ার পর কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে নাড়াচাড়া করে 2 থেকে 3 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর 1 থেকে 2 বার নাড়িয়ে আগের থেকে বানিয়ে রাখা সসের গ্রেভি দিয়ে দিলাম। এই গ্রেভিটা কড়াইতে দেওয়ার আগে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন, কারণ কর্নফ্লাওয়ারগুলো নিচে বসে যায়। এরপর স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করব, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। গ্রেভিটা ফুটতে শুরু করলে দিয়ে দেব চিকেনের পকোড়াগুলো। চিকেনের পকোড়াগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে 1 মিনিট পর গ্যাস বন্ধ করে দেব। দেখুন একদম পারফেক্ট চিলি চিকেন হয়েছে, আর কালারটাও খুব সুন্দর এসছে। আপনারা এই প্রসেসে বানাবেন, আশা রাখছি খুব ভালো হবে। আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবার শেষে সবুজ পেঁয়াজ কলি কুচি ও সাদা তিল দিয়ে গার্নিশিং করে নিয়েছি। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানান, আর ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে।